আসসালামু আলাইকুম, আইটি সায়েন্সের পক্ষ থেকে আমি শাহিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, যারা ইউটিউবে চ্যাপ্টার অ্যাড করতে চাচ্ছেন, অর্থাৎ আপনারা যখন কোনো পাঠ্যপুস্তক পড়েন তো প্রথমেই দেখবেন সূচিপত্র থাকে, তো সেখান থেকে আপনারা চাইলে যে পৃষ্ঠার নাম্বার দেওয়া থাকে আপনারা সেই পৃষ্ঠায় গিয়ে সেই লেসনটা পড়তে পারেন। তো চ্যাপ্টারটি মূলত একইভাবে কাজ করে। আপনার ভিডিও ডিসক্রিপশনে আপনি যদি পার্ট টু পার্ট আপনার ভিডিও অংশ দিয়ে রাখেন, সাপোজ আপনার ভিডিওটি 15-20 মিনিটের, অথচ এর মধ্যে আপনি বিভিন্ন লেসন সম্পর্কে এরকম দেখিয়েছেন, কিন্তু আপনার ভিউয়ার্সের যতটুকু অংশ দরকার সেই অংশটুকু মনে করেন মাঝখানে রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি যদি চ্যাপ্টারে অ্যাড করেন, অতি সহজেই সুন্দরভাবে ভিউয়ার্সরা এরকম এক ক্লিকের দ্বারাই আপনার এই প্রয়োজনীয় অংশটিতে তারা চলে যেতে পারবে। এতে করে ভিউয়ার্সদের মূল্যবান সময়গুলো অপচয় হবে না। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে অতি সহজে সুন্দরভাবে চ্যাপ্টারে অ্যাড করা যায়। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। হাউ টু অ্যাড ইউটিউব চ্যাপ্টার। ভিউয়ার্স, ইউটিউব চ্যাপ্টার অ্যাড করার জন্য আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করতে পারেন অথবা আপনাদের কম্পিউটার ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম। ভিউয়ার্স, যারা অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে করবেন তারা গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পরে এখানে দেখতে পাবেন থ্রি ডট অপশনে ক্লিক করবেন এবং দেখতে পাবেন ডেস্কটপ সাইট নামে একটি অপশন, সেখানে টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে আপনাদের ব্রাউজারটি ডেস্কটপ মোডে কনভার্ট হয়ে যাবে। এখন সবাইকেই ইউটিউবে প্রবেশ করতে হবে। আমি ইউটিউবে প্রবেশ করছি। ভিউয়ার্স, আপনাদের ইউটিউবে প্রবেশ করার পরে আপনারা কি করবেন, দেখতে পাবেন এখানে আপনাদের চ্যানেলের লোগো, চ্যানেলের লোগো এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স এখানে অপশন দেখতে পাবেন ইউটিউব স্টুডিও, ইউটিউব স্টুডিওতে প্রবেশ করবেন। ভিউয়ার্স, এইবার আপনাদেরকে কন্টেন্ট নামের যে অপশনটি দেখতে পাবেন সেখানে প্রবেশ করতে হবে। আমি কন্টেন্ট অপশনে ক্লিক করলাম। ভিউয়ার্স, এইবার যে ভিডিওর মধ্যে চ্যাপ্টার অ্যাড করতে চাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করতে হবে। ভিউয়ার্স, আমি এই ভিডিওর মধ্যে চ্যাপ্টার অ্যাড করতে চাচ্ছি, এর জন্য দেখতে পাচ্ছেন এখানে পেন্সিল আইকন, পেন্সিল আইকনে মাউসের কার্সর রাখলে দেখতে পাবেন ডিটেলস, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ভিডিওর লেন্থ 12 মিনিট। এই 12 মিনিটের মধ্যে আমি 5টি বিষয় কাভার করেছিলাম, তো এই 5টি বিষয় এখানে লিখতে হবে। অবশ্যই আপনি জানেন আপনার ভিডিওর মধ্যে কি কি বিষয় আছে এবং কয় মিনিটে আছে, সেই জিনিসটা আপনারা কি করবেন আগে নোট করবেন। আমি আমার চ্যাপ্টারগুলো আগে থেকেই নোট করে রেখেছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, যদি আপনার ভিডিও লেসনগুলো আগে থেকে নোট না করেন তো সেই ক্ষেত্রে কি করবেন, এখানে আসার পরে দেখতে পাবেন এখানে ভিউ অন ইউটিউব, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে আরেকটি পেজে নিয়ে যাবে, আপনার ভিডিওটি ওপেন হয়ে যাবে। ভিউয়ার্স, অবশ্যই আপনাদেরকে চ্যাপ্টার অ্যাড করার জন্য 4টি বিষয় জানতে হবে। এই 4টি বিষয় যদি মিস্টেক করেন তাহলে আপনাদের চ্যাপ্টারটি প্রপারলি কাজ করবে না। তো নাম্বার 1, জিরো দিয়ে শুরু করতে হবে। এখানে আপনারা লক্ষ্য করে দেখুন 0.00, অর্থাৎ এখান থেকে শুরু। তো আমি আমার চ্যাপ্টারে অবশ্যই 0.00 ইন্ট্রো, অর্থাৎ ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করেছি। অবশ্যই আপনাদেরকে 0.00 দিয়ে শুরু করতে হবে। নাম্বার 2, আপনাকে দ্বিতীয় যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে কমপক্ষে 3টি চ্যাপ্টার অ্যাড করতে হবে। যদি আপনি 3-এর অধিক টপিক কাভার করেন, যেহেতু দেখতে পাচ্ছেন এখানে আমি 5টি টপিক অ্যাড করেছি, অর্থাৎ আমি 5টি টপিক কাভার করেছি, তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনাকে কমপক্ষে 3টি মেনটেন করতে হবে। নাম্বার 3, অবশ্যই আপনার ভিডিওটি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। অ্যাসেন্ডিং অর্ডার হচ্ছে ছোট থেকে বড় সাজানো। এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে 0 মিনিট দিয়ে শুরু করেছি, তারপরে 1 মিনিট 40 সেকেন্ড, 3 মিনিট 17 সেকেন্ড, এভাবে 4 মিনিট এবং 9 মিনিট, এভাবে আমি শেষ করেছি, অর্থাৎ সর্বশেষে বড় সংখ্যাটি রয়েছে। আপনাদেরকে অবশ্যই এই জিনিসটি মেনটেন করতে হবে। ভিউয়ার্স, 4 নাম্বার রোলসটি হচ্ছে, অবশ্যই আপনি যে চ্যাপ্টার অ্যাড করবেন প্রত্যেকটি চ্যাপ্টারের লেন্থ কমপক্ষে 10 সেকেন্ড হতে হবে। 10 সেকেন্ডের অধিক হলে কোনো সমস্যা নেই, কিন্তু 10 সেকেন্ডের নিচে হলে কাজ করবে না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে 0 মিনিট এবং এখানে 1 মিনিট 40 সেকেন্ড, এখানে অনেক ডিফারেন্স আছে, কোনো সমস্যা নেই, কিন্তু অবশ্যই আপনাদেরকে 10 সেকেন্ড মিনিমাম ডিস্টেন্স মেনটেন করতে হবে। ভিউয়ার্স, এইবার আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা আপনাদের ভিডিওটির টপিক খুঁজে বের করবেন। আপনি আপনার ভিডিও টপিকটি তৈরি করেছেন, আপনি ভালো জানেন কোথায় আপনার কোন অংশে কোন বিষয়টি দেওয়া আছে। তো সাপোজ আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, এখানে দেখতে পাচ্ছেন হাউ টু ইনস্টল টিউববডি প্রো, এখানে 1 মিনিট 40 সেকেন্ড। আমি যেহেতু এটি আগেই নোট করে রেখেছি, আপনারা যদি নোট না করেন তাহলে কি করবেন, ভিডিও প্লে করবেন এখান থেকে, এবং 1 মিনিট
চল্লিশ সেকেন্ডে চলে যাবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এক মিনিট চল্লিশ সেকেন্ড আমি এখানে বসিয়েছি এবং এক মিনিট চল্লিশ সেকেন্ডে টপিকটি পাওয়া গিয়েছে। ভিউয়ার্স এইভাবে আপনারা আপনাদের ভিডিওগুলোর টপিকগুলো চ্যাপ্টারগুলো খুঁজে বের করবেন এবং ভিউয়ার্স ভিডিও থেকে আপনাদের টপিকগুলো সিলেক্ট করার পরে আপনারা এইটা নোটপ্যাডে লিখতে পারেন। আমি লিখে রেখেছি, জাস্ট এখন আমি কপি করে আমার ভিডিও ডেসক্রিপশনে এটি বসিয়ে দিব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি আমার চ্যাপ্টারটি ভিডিও ডেসক্রিপশনে অ্যাড করেছি এবং সুন্দরভাবে এটি সাজিয়েছি। আপনারা আপনাদের ভিডিওর মধ্যে যে টপিকগুলো আছে সেইগুলো এরকম টাইম দিয়ে দিবেন। এখানে সবকিছু ঠিক হয়ে গেলে আপনারা কি করবেন দেখতে পাবেন, সেভ, সেভে ক্লিক করবেন। আমি সেভে ক্লিক করলাম। ভিউয়ার্স এটি চেক করার জন্য অবশ্যই আপনারা কি করবেন, এখানে ভিউ অন ইউটিউব এখানে ক্লিক করুন। আপনাদেরকে ইউটিউবে নিয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন আপনাদের সেই ভিডিওটি প্লে হয়ে গিয়েছে। আপনারা কি করবেন এখানে শো মোরে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন চ্যাপ্টার, প্রথমে ইন্ট্রোডাকশন, যেহেতু জিরোতে আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন শুরু হয়ে গিয়েছে জিরো থেকে। এবং দেখতে পাচ্ছেন দ্বিতীয়তে এক মিনিট চল্লিশ সেকেন্ডে আমি সেট করেছি হাউ টু ইনস্টল টিউববডি প্রো, তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এক মিনিট চল্লিশ সেকেন্ডে এটি নিয়ে গিয়েছে। আবার দেখা যাক চার মিনিট চুয়ান্ন সেকেন্ড এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন চার মিনিট চুয়ান্ন সেকেন্ডে এটি নিয়ে গিয়েছে এবং আমার টপিকগুলো এখানে শো করছে ঠিক যেন বইয়ের পৃষ্ঠার মতো, অর্থাৎ পৃষ্ঠা উল্লেখ করে দিয়েছি এখানে ক্লিক করলেই সেখানে চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনাদের মূল্যবান সময় বাঁচবে। আমার এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে এবং সামান্যতম ইনফরমেশন হলেও পেয়েছেন। যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে আমি আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন এবং কমেন্টসের উত্তর আমি মাস্ট দিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, সকলের সুস্থতা কামনা করে আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি। টিল দেন টেক কেয়ার, সালামু আলাইকুম।